নমস্কার, দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আজ এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো চলো শুরু করি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে মুছের মাথাগুলোকে ভেজে নেব। এইভাবে সবগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মুগের ডালটা, দিয়ে ভালো করে মুগের ডালটাকে ভেজে নেব। নিয়ে এটাকে সেদ্ধ করে নেব। নুন আর হলুদ দিয়ে আমি মুগের ডালটাকে সেদ্ধ করে নিলাম। এবার এটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে রেখে কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিয়ে দিলাম লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন, দিয়ে দিলাম আদা, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা ডালটা। এবার মাছের মাথাগুলোকে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে শেষে জিরে গুঁড়ো আর একটু গরম মশলা ছড়িয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে ডাল। আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স থাকে। এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন। নমস্কার।